ভারতবর্ষের পুণ্যজন্মা মহাপুরুষদের বাণী হল সনাতন বাণী। অমৃতের পুত্রদের এই বাণী আমাদের জীবনকে পবিত্র করুক। শুরু হচ্ছে স্বামী বিবেকানন্দের জ্ঞানযোগ, অষ্টম অধ্যায়, জগৎ ক্ষুদ্র ব্রহ্মাণ্ড, দ্বিতীয় ভাগ। আত্মার যে পুনর্জন্ম হয় তাহার কি কোনো যুক্তিযুক্ত প্রমাণ আছে? এতক্ষণ আমরা কেবল শঙ্কা নিরাশ করিতেছিলাম, দেখাইতেছিলাম পুনর্জন্মবাদ খণ্ডন করিবার যুক্তিগুলি অকিঞ্চিতকর। এখন পুনর্জন্মের পক্ষে যে সব যুক্তি আছে তাহা বিবৃত হইতেছে। পুনর্জন্মবাদ ব্যতীত জ্ঞান অসম্ভব। মনে করো, আমি রাস্তায় গিয়া একটা কুকুর দেখিলাম, উহাকে কুকুর বলিয়া জানিলাম কি রূপে। যখনই উহার ছাপ আমার মনের ওপর পড়িল, উহার সহিত মনের ভেতরকার পূর্ব সংস্কারগুলি মিলাইতে লাগিলাম। দেখিলাম আমার যাবতীয় পূর্ব সংস্কার স্তরে স্তরে সাজানো রহিয়াছে। নতুন কোনো বিষয় আসিবা মাত্র আমি সেটিকে প্রাচীন সংস্কারগুলির সহিত মিলাইয়া দেখি। যখনই দেখি সেইভাবের আর কতকগুলি সংস্কার রহিয়াছে, অমনি আমি ওইগুলিকে সেগুলির সহিত মিলাই, তখনই আমার তৃপ্তি আসে। আমি তখন উহাকে কুকুর বলিয়া জানিতে পারি, কারণ উহা পূর্বাবস্থিত কতকগুলি সংস্কারের সহিত মেলে। যখন উহার তুল্য সংস্কার আমার ভেতরে দেখিতে পাই না, তখনই আমার অতৃপ্তি আসে। এইরূপ হইলে উহাকে অজ্ঞান বলে, আর তৃপ্তি হইলেই উহাকে জ্ঞান বলে। যখন একটি আপেল পড়িল, তখনই মানুষের মধ্যে অতৃপ্তি আসিল। তারপর মানুষ ক্রমশ ঐরূপ কতকগুলি ঘটনার মধ্যে একটি শ্রেণী বিভাগ দেখিতে পাইল। কি সেই শ্রেণী? সকল আপেলই পড়িয়া যায়। মানুষ উহার মাধ্যাকর্ষণ সংজ্ঞা দিল। অতএব আমরা দেখিলাম পূর্বে কতকগুলি অনুভূতি না থাকিলে নূতন অনুভূতি অসম্ভব, কারণ ওই নূতন অনুভূতির সহিত মিলাইবার আর কিছু পাওয়া যাইবে না। অতএব কতিপয় ইউরোপীয় দার্শনিক যে বলেন বালক ভূমিষ্ঠ হইবার সময় সংস্কার শূন্য মন লইয়া আসে, এই মত যদি সত্য হয় তবে এরূপ বালক কখনো কিছুমাত্র মানসিক শক্তি অর্জন করিতে পারিবে না, কারণ তাহার নূতন অনুভূতিগুলি মিলাইবার জন্য আর কোনো সংস্কার নাই। অতএব দেখিলাম এই পূর্ব সঞ্চিত জ্ঞান ভাণ্ডার ব্যতীত নূতন কোনো জ্ঞান হওয়া অসম্ভব। বাস্তবিক আমাদের সকলকেই পূর্ব সঞ্চিত জ্ঞান ভাণ্ডার সঙ্গে করিয়া লইয়া আসিতে হইয়াছে। অভিজ্ঞতা হইতে জ্ঞান লাভ হয়, আর কোনো পথ নাই। যদি আমরা এখানে ওই জ্ঞান লাভ না করিয়া থাকি, তবে অবশ্যই অপর কোথাও উহা লাভ করিয়া থাকিব। মৃত্যু ভয় সর্বত্রই দেখিতে পাই কেন? একটি কুকুট এইমাত্র ডিম হইতে বাহির হইয়াছে, একটি বাজ পাখি আসিল, অমনি সে ভয়ে মায়ের কাছে পালাইয়া গেল। কোথা হইতে ওই কুকুট শাবকটি শিখিল যে কুকুট বাজের ভক্ষ্য? উহার একটি পুরাতন ব্যাখ্যা আছে, কিন্তু উহাকে ব্যাখ্যাই বলা যাইতে পারে না, উহাকে স্বাভাবিক জ্ঞান বা ইনস্টিংক্ট বলা হয়। যে ক্ষুদ্র কুকুরটি এইমাত্র ডিম হইতে বাহির হইয়াছে, তাহার এরূপ মরণভীতি আসে কোথা হইতে? ডিম হইতে সদ্য বহির্গত হংস জলের নিকট আসিলেই ঝাঁপ দিয়া জলে পড়ে এবং সাঁতার দিতে থাকে কেন? উহা কখনো সাঁতার দেয় নাই, অথবা কাহাকেও সাঁতার দিতে দেখে নাই। লোকে বলে উহা স্বাভাবিক জ্ঞান। স্বাভাবিক জ্ঞান বলিলে একটা খুব লম্বা চওড়া কথা বলা হইল বটে, কিন্তু উহা আমাদিগকে নূতন কিছুই শিখাইল না। এই স্বাভাবিক জ্ঞান কি তাহা আলোচনা করা যাক। আমাদের নিজেদের ভেতরই শত প্রকারের স্বাভাবিক জ্ঞান রহিয়াছে। মনে করো একজন পিয়ানো বাজাইতে শিখিতে আরম্ভ করিল। প্রথমে তাহাকে প্রত্যেক পর্দার দিকে নজর রাখিয়া তবে উহার উপর অঙ্গুলি প্রয়োগ করিতে হয়, কিন্তু অনেক মাস অনেক বৎসর অভ্যাস করিতে করিতে উহা স্বাভাবিক হইয়া দাঁড়ায়, আপনা আপনি হইতে থাকে। এক সময়ে ইহাতে জ্ঞানপূর্বক ইচ্ছার প্রয়োজন হইত, এখন আর উহার প্রয়োজন থাকে না। জ্ঞানপূর্বক ইচ্ছা ব্যতীতই উহা নিষ্পন্ন হইতে পারে, ইহাকেই বলে স্বাভাবিক জ্ঞান।
প্রথমে ইহা ইচ্ছাসহকৃত ছিল, পরে উহাতে আর ইচ্ছার প্রয়োজন রহিল না। কিন্তু স্বাভাবিক জ্ঞানের তত্ত্ব এখনও সম্পূর্ণ বলা হয় নাই, অর্ধেক কথা বলিতে এখনও বাকি আছে। যে সকল কার্য এখন আমাদের স্বাভাবিক, তাহার প্রায় সবগুলিকেই আমাদের ইচ্ছার অধীনে আনা যাইতে পারে। শরীরের প্রত্যেক পেশি আমাদের অধীনে আনা যাইতে পারে। এ বিষয়টি আজকাল সাধারণের ভালোভাবেই জানা আছে। অতএব অন্যয়ী ও ব্যতিরেকী দুই উপায়েই প্রমাণিত হইল। যাহাকে আমরা স্বাভাবিক জ্ঞান বলি, তাহা ইচ্ছাকৃত কার্যের অবনত ভাব মাত্র। অতএব যখন সমুদয় প্রকৃতিতেই এক নিয়ম রাজত্ব করিতেছে, তখন সমগ্র সৃষ্টিতে উপমান প্রমাণের প্রয়োগ করিয়া অবশ্য সিদ্ধান্ত করিতে পারা যায়, নিম্নতর প্রাণীতে ও মানুষে যাহা স্বাভাবিক জ্ঞান বলিয়া প্রতীয়মান হয়, তাহা ইচ্ছার অবনত ভাব মাত্র। আমরা বহির জগতে যে নিয়ম পাইয়াছিলাম, অর্থাৎ প্রত্যেক ক্রমবিকাশ প্রক্রিয়ার পূর্বেই একটি ক্রমসংকোচ প্রক্রিয়া বিদ্যমান, আর ক্রমসংকোচ হইলেই উহার সঙ্গে ক্রমবিকাশও থাকিবে, এই নিয়ম খাটাইয়া আমরা স্বাভাবিক জ্ঞানের কি ব্যাখ্যা লাভ করি? স্বাভাবিক জ্ঞান তাহা হইলে বিচারপূর্বক কার্যের ক্রমসংকোচ ভাব হইয়া দাঁড়াইল। অতএব মানুষে বা পশুতে যাহাকে স্বাভাবিক জ্ঞান বলি, তাহা অবশ্যই পূর্ববর্তী ইচ্ছাকৃত কার্যের ক্রমসংকোচ ভাব হইবে। আর ইচ্ছাকৃত কার্য বলিলেই স্বীকার করা হইল পূর্বে আমরা অভিজ্ঞতা লাভ করিয়াছিলাম। পূর্বকৃত কার্য হইতে ওই সংস্কার আসিয়াছিল, আর ওই সংস্কার এখনও বর্তমান। এই মৃত্যু ভীতি, এই জন্মিবা মাত্র জলে সন্তরণ, আর মনুষ্যের মধ্যে যাহা কিছু অনিচ্ছাকৃত স্বাভাবিক কার্য রহিয়াছে, সবই পূর্বকার্য ও পূর্ব অনুভূতির ফল, এখন স্বাভাবিক জ্ঞানরূপে পরিণত হইয়াছে। এতক্ষণ আমরা বিচারে বেশ অগ্রসর হইলাম, আর এতদূর পর্যন্ত আধুনিক বিজ্ঞানও আমাদের সহায়। আধুনিক বিজ্ঞানবিদেরা ক্রমে ক্রমে প্রাচীন ঋষিদের সহিত একমত হইতেছেন, এবং তাহাদের যতটুকু প্রাচীন ঋষিদের সঙ্গে মেলে, ততটুকুতে কোনো গোল নাই। বৈজ্ঞানিকেরা স্বীকার করেন যে প্রত্যেক মানুষ এবং প্রত্যেক জীবজন্তুই কতকগুলি অনুভূতির সমষ্টি লইয়া জন্মগ্রহণ করে। তাহারা ইহাও মানেন যে মনের এই সকল কার্য পূর্ব অনুভূতির ফল, কিন্তু তাহারা এইখানে আর এক শঙ্কা তুলিয়া থাকেন। তাহারা বলেন, ওই অনুভূতিগুলি যে আত্মার, তাহা বলিবার আবশ্যকতা কি? উহা কেবল শরীরের ধর্ম বলিলেই তো হয়, উহা বংশানুক্রমিক সঞ্চার বা হেরিডিটারি ট্রান্সমিশন, এ কথা বলিলেই তো হয়। ইহাই শেষ প্রশ্ন। আমি যে সব সংস্কার লইয়া জন্মিয়াছি, সেগুলি আমার পূর্বপুরুষদের সঞ্চিত সংস্কার, ইহাই বলো না কেন, ক্ষুদ্র জীবাণু হইতে সর্বশ্রেষ্ঠ মনুষ্য পর্যন্ত সকলেরই কর্মসংস্কার আমার ভিতর রহিয়াছে, কিন্তু উহা বংশানুক্রমিক সংস্কার বশেই আমাতে আসিয়াছে, এইরূপ হইলে আর কি গোল থাকে? এই প্রশ্নটি অতি সুন্দর। আমরা এই বংশানুক্রমিক সঞ্চারের কতক অংশ মানিয়াও থাকি। কতটুকু মানি? মানি কেবল এইটুকু যে উহা আমাদিগকে ভবিষ্যৎ শরীরের উপাদান প্রদান করে। আমরা আমাদের পূর্বকর্মের দ্বারা শরীর বিশেষ আশ্রয় করিয়া থাকি, আর যে সকল পিতামাতা তাহাদের কর্মের গুণে ওই আত্মাকে সন্তানরূপে পাইবার উপযুক্ত হইয়াছেন, তাহাদের নিকট হইতেই নূতন শরীরের উপাদান সংগৃহীত হয়। বংশানুক্রমিক সঞ্চারবাদ বিনা প্রমাণেই একটি অদ্ভুত সিদ্ধান্ত স্বীকার করিয়া থাকে যে মনের সংস্কার রাশির ছাপ জড়ে সঞ্চিত হইতে পারে। যখন আমি তোমার দিকে তাকাই, তখন আমার চিত্তহ্রদে একটি তরঙ্গ ওঠে, ওই তরঙ্গ চলিয়া যায়, কিন্তু সূক্ষ্ম তরঙ্গাকার থাকে। আমরা ইহা বুঝিতে পারি, শরীরের সংস্কার যে শরীরে থাকিতে পারে তাহা আমরা বুঝি, কিন্তু শরীর যখন নষ্ট হয়, তখন মানসিক সংস্কার শরীরে বাস করে, ইহার প্রমাণ কি? কিসের দ্বারা ওই সংস্কার সঞ্চারিত হয়? মনে করো, মনের প্রত্যেক সংস্কারের শরীরে বাস করা সম্ভব। মনে করো, আদিম মানুষ হইতে আরম্ভ করিয়া বংশানুক্রমে সকল পূর্বপুরুষের সংস্কার আমার পিতার শরীরে আছে, এবং পিতার শরীর হইতে আমাতে আসিতেছে। কেমন করিয়া? তোমরা বলিবে, জীবাণু কোষের দ্বারা।
অর্থাৎ বায়োপ্লাজমিক সেল দ্বারা। কিন্তু কি করিয়া ইহা সম্ভব হইবে? কারণ পিতার শরীর তো সন্তানে সম্পূর্ণভাবে আসে না, একই পিতামাতার অনেকগুলি সন্তান সন্ততি থাকিতে পারে। সুতরাং এই বংশানুক্রমিক সঞ্চারবাদ স্বীকার করিলে ইহাও স্বীকার করা অবশ্যম্ভাবী হইয়া পড়ে যে পিতামাতা প্রত্যেক সন্তানের জন্মের সঙ্গে সঙ্গে তাহাদের নিজ মনোবৃত্তির কিয়দংশ হারাইবেন। কারণ তাঁদের মতে সঞ্চারক ও সঞ্চার্য এক, অর্থাৎ ভৌতিক। আর যদি বলো তাহাদের মনোবৃত্তি সঞ্চারিত হয়, তবে বলিতে হইবে প্রথম সন্তানের জন্মের পরই তাহাদের মন সম্পূর্ণরূপে শূন্য হইয়া যাইবে। আবার যদি জীবাণুকোষে চিরকালের অনন্ত সংস্কার সমষ্টি থাকে, তবে জিজ্ঞাস্য এই, উহা কোথায় কীরূপেই বা থাকে? ইহা একটি অত্যন্ত অসম্ভব দৃষ্টিভঙ্গি। আর যতদিন না এই জড়বাদীরা প্রমাণ করিতে পারেন কি করিয়া ওই সংস্কার ওই কোষে থাকিতে পারে আর কোথায় বা থাকিতে পারে, এবং যতদিন না তাহারা বুঝাইতে পারেন মনোবৃত্তি শরীর কোষে নিদ্রিত থাকে এই বাক্যেরই বা অর্থ কি, ততদিন তাহাদের সিদ্ধান্ত স্বীকার করিয়া লওয়া যাইতে পারে না। এ পর্যন্ত বেশ স্পষ্ট বোঝা গেল যে এই সংস্কার মনেরই মধ্যে বাস করে। মনই জন্ম জন্মান্তর গ্রহণ করিতে আসে, মনই আপন উপযোগী উপাদান গ্রহণ করে। আর যে মন বিশেষ প্রকার শরীর ধারণ করিবার উপযুক্ত কর্ম করিয়াছে, যতদিন পর্যন্ত না সে তাহা নির্মাণ করিবার উপযোগী উপাদান পাইতেছে, ততদিন তাহাকে অপেক্ষা করিতে হইবে। ইহা আমরা বুঝিতে পারি। অতএব আত্মার দেহ গঠনের উপযোগী উপাদান প্রস্তুত করা পর্যন্তই বংশানুক্রমিক সঞ্চারবাদ স্বীকার করা যাইতে পারে। আত্মা কিন্তু জন্মান্তর গ্রহণ করেন, শরীরের পর শরীর নির্মাণ করেন, আর আমরা যে কোনো চিন্তা করি, যে কোনো কার্য করি, তাহাই সূক্ষ্মভাবে থাকিয়া যায়। আবার সময় হইলেই উহারা স্থূল ব্যক্তভাব ধারণ করিতে উন্মুখ হয়। আমার যাহা বক্তব্য তাহা তোমাদিগকে আরও স্পষ্ট করিয়া বলিতেছি। যখনই আমি তোমাদের প্রতি দৃষ্টিপাত করি, তখনই আমার মনে একটি তরঙ্গ ওঠে, উহা যেন চিত্তহ্রদের ভেতরে ডুবিয়া যায়, ক্রমশ সূক্ষ্ম হইতে সূক্ষ্মতর হইতে থাকে, কিন্তু উহার একেবারে নাশ হয় না। যে কোনো মুহূর্তে স্মৃতিরূপ তরঙ্গাকারে উঠিবার জন্য প্রস্তুত হইয়া উহা মনের মধ্যেই থাকে। এইরূপেই এই সমুদয় সংস্কার সমষ্টি আমার মনেই রহিয়াছে, আর মৃত্যুকালে উহাদের সমষ্টি আমার সঙ্গে বাহির হইয়া যায়। মনে করো একটি ঘরে একটি বল রহিয়াছে, আর আমরা প্রত্যেকেই হাতে একটি ছড়ি লইয়া সব দিক হইতে ইহাকে আঘাত করিতে আরম্ভ করিলাম। বলটি ঘরের এক ধার হইতে আর এক ধারে যাইতে লাগিল, দরজার কাছে পৌঁছিবা মাত্র উহা বাহিরে চলিয়া গেল। উহা কোন শক্তি লইয়া বাহিরে চলিয়া যায়? যতগুলি ছড়ি দ্বারা আঘাত করা হইতেছিল তাহাদের সমবেত শক্তি লইয়া। উহার গতি কোন দিকে হইবে তাহাও ওই সকলের সমবেত ফলে নির্ণীত হইবে। এইরূপে শরীরের পতন হইলে আত্মার কোন দিকে গতি হইবে তাহা কে নির্ণয় করে? ওই আত্মা যে সকল কার্য করিয়াছে, যে সকল চিন্তা করিয়াছে, সেইগুলি উহাকে কোনো বিশেষ দিকে পরিচালিত করিবে। ওই আত্মা নিজের মধ্যে ওই সকলের সংস্কার লইয়া গন্তব্য পথে অগ্রসর হইবে। যদি সমবেত কর্মফল এরূপ হয় যে পুনর্বার ভোগের জন্য উহাকে একটি নতুন শরীর গড়িতে হইবে, তবে উহা এমন পিতামাতার নিকট যাইবে যাহাদের নিকট হইতে সেই শরীর গঠনের উপযোগী উপাদান পাওয়া যাইতে পারে, আর সেই সকল উপাদান লইয়া উহা একটি নতুন শরীর গ্রহণ করিবে। এইরূপে ওই আত্মা দেহ হইতে দেহান্তরে যাইবে, কখনো স্বর্গে যাইবে, আবার পৃথিবীতে আসিয়া মানব দেহ পরিগ্রহ করিবে, অথবা অন্য কোনো উচ্চতর বা নিম্নতর জীব শরীর পরিগ্রহ করিবে। এইরূপে উহা অগ্রসর হইতে থাকিবে যতদিন না উহার অভিজ্ঞতা অর্জন শেষ হয় এবং পূর্বস্থানে প্রত্যাবৃত হয়। তখনই উহা নিজের স্বরূপ জানিতে পারে, তখন সমুদয় অজ্ঞান চলিয়া যায়, নিজের শক্তিসমূহ প্রকাশিত হয়।
জীবাত্মা তখন সিদ্ধ হইয়া যান, পূর্ণতা লাভ করেন। তখন তাহার পক্ষে স্থূল শরীরের সাহায্যে কার্য করার কোনো প্রয়োজন থাকে না, সূক্ষ্ম শরীরের দ্বারা কার্য করিবারও প্রয়োজন থাকে না। তখন তিনি স্বয়ং জ্যোতি ও মুক্ত হইয়া যান, তাহার আর জন্ম বা মৃত্যু কিছুই থাকে না। এ সম্বন্ধে আমরা এখন আর বিশেষ আলোচনা করিব না, পুনর্জন্মবাদ সম্বন্ধে আর একটি কথা বলিয়াই নিবৃত্ত হইব। এই মতই কেবল জীবাত্মার স্বাধীনতা ঘোষণা করে, এই মতই কেবল আমাদের সমুদয় দুর্বলতার দোষ অপর কাহারও ঘাড়ে চাপায় না। নিজের দোষ পরের ঘাড়ে চাপানোটা মানুষের সাধারণ দুর্বলতা। আমরা নিজেদের দোষ দেখিতে পাই না, চক্ষু কখনো নিজেকে দেখিতে পায় না, উহা অপর সকলের চক্ষু দেখিতে পায়। মানুষ আমরা যতক্ষণ অপরের ঘাড়ে দোষ চাপাইতে পারি, ততক্ষণ নিজেদের দুর্বলতা নিজেদের ত্রুটি স্বীকার করিতে বড় নারাজ। মানুষ সাধারণত নিজের দোষগুলি নিজের ভ্রম ত্রুটিগুলি তাহার প্রতিবেশীর ঘাড়ে চাপাইতে চায়, তাহা যদি না পারে তবে ঈশ্বরের ঘাড়ে চাপায়, তাহা না হইলে অদৃষ্ট নামক একটি ভূতের কল্পনা করে এবং তাহারই উপর দোষারোপ করিয়া নিশ্চিন্ত হয়। কিন্তু কথা এই, অদৃষ্ট নামে এই বস্তুটির স্বরূপ কি এবং উহা থাকেই বা কোথায়? আমরা তো যাহা বপন করি তাহারই ফসল পাইয়া থাকি। আমরাই আমাদের অদৃষ্টের নির্মাতা। আমাদের অদৃষ্ট মন্দ হইলে কাহাকেও দোষী করিতে পারা যায় না, আবার ভালো হইলে প্রশংসাও অপর কেহ পায় না। বাতাস সর্বদাই বহিতেছে, যে সকল জাহাজের পাল খাটানো থাকে সেইগুলিতেই বাতাস লাগে, তাহারাই পাল ভরে অগ্রসর হয়। যাহাদের পাল গুটানো থাকে তাহাদের ওপর বাতাস লাগে না, ইহা কি বায়ুর দোষ? আমরা কেহ সুখী কেহ বা দুঃখী, ইহা কি সেই করুণাময় পিতার দোষ? তাহার কৃপা বাতাস দিবারাত্র অবিরত বহিতেছে, তাহার দয়ার শেষ নাই। আমরাই আমাদের অদৃষ্টের রচয়িতা, তাহার সূর্য তো দুর্বল বলবান সকলের জন্য উদিত হয়, তাহার বায়ু সাধু পাপী সকলের জন্যই সমভাবে বহিতেছে। তিনি সকলের প্রভু, সকলের পিতা, দয়াময় সমদর্শী। তোমরা কি মনে করো ক্ষুদ্র ক্ষুদ্র বস্তু আমরা যে দৃষ্টিতে দেখি তিনিও সেই দৃষ্টিতে দেখিয়া থাকেন? ঈশ্বর সম্বন্ধে ইহা কি ক্ষুদ্র ধারণা! আমরা ছোট ছোট কুকুর ছানার মতো এখানে জীবন মরণ সংগ্রাম করিতেছি এবং নির্বোধের মতো মনে করিতেছি ভগবানও ওই বিষয়গুলি ঠিক তেমনি গুরুত্বের সহিত গ্রহণ করিবেন। এই কুকুর ছানার খেলার অর্থ কি তাহা তিনি বিলক্ষণ জানেন। তাহার ওপর সব দোষ চাপানো, তাহাকে দণ্ড পুরস্কারের কর্তা বলা নির্বুদ্ধিতা মাত্র। না দত্তে কস্যচিৎ পাপম ন চৈব সুকৃতম বিভু অজ্ঞানেনাবৃতম জ্ঞানম তেন মুহ্যন্তি জন্তবঃ। অর্থাৎ তিনি কাহারও দণ্ডবিধান করেন না, কাহাকেও পুরস্কার দেন না, সর্বদেশে সর্বকালে সর্ব অবস্থায় সকলেই তাহার অনন্ত দয়া পাইবার অধিকারী। উহার ব্যবহার কি রূপে করিব তাহা আমাদেরই উপর নির্ভর করিতেছে। মানুষ ঈশ্বর বা অপর কাহারও উপর দোষারোপ করিও না। যখন কষ্ট পাও তখন নিজেকেই দোষী বলিয়া স্থির করো এবং যাহাতে তোমার নিজের মঙ্গল হয় তাহারই চেষ্টা করো। পূর্বোক্ত সমস্যার ইহাই মীমাংসা। যাহারা নিজেদের দুঃখ কষ্টের জন্য অপরের উপর দোষারোপ করে, দুঃখের বিষয় এমন লোকের সংখ্যাই দিন দিন বাড়িতেছে। তাহারা সাধারণত হতভাগ্য দুর্বল মস্তিষ্ক লোক। তাহারা নিজেদের কর্মদোষে এই অবস্থায় আসিয়া পড়িয়াছে, এখন তাহারা অন্যের উপর দোষারোপ করিতেছে, কিন্তু তাহাতে তাহাদের অবস্থার কিছুমাত্র পরিবর্তন হয় না, কিছুমাত্র উপকার হয় না, বরং অপরের ঘাড়ে দোষ চাপাইবার এই চেষ্টা তাহাদিগকে আরও দুর্বল করিয়া ফেলে। অতএব তোমার নিজের দোষের জন্য কাহাকেও নিন্দা করিও না, নিজের পায়ে নিজে দাঁড়াও, সমুদয় দায়িত্ব নিজ স্কন্ধে গ্রহণ করো। বলো, আমি যে কষ্ট ভোগ করিতেছি তাহা আমারই কৃতকর্মের ফল। ইহা দ্বারা প্রমাণিত হয় যে আমার দ্বারাই এই দুঃখ কষ্ট দূরীভূত হইবে। আমি যাহা সৃষ্টি করিয়াছি তাহা আমিই ধ্বংস করিতে পারি,
অপরে যাহা সৃষ্টি করিয়াছে তাহা কখনো আমি ধ্বংস করিতে সমর্থ হইব না। অতএব ওঠো, সাহসী হও, বীর্যবান হও, সব দায়িত্ব নিজের ওপর গ্রহণ করো। জানিয়া রাখো, তুমি তোমার অদৃষ্টের সৃষ্টিকর্তা। তুমি যে পরিমাণ শক্তি বা সহায়তা চাও তাহা তোমার ভেতরেই রহিয়াছে। অতএব তুমি এখন এই জ্ঞান বলে বলিয়ান হইয়া নিজের ভবিষ্যৎ গঠন করিতে থাকো। গতস্য সোচনা নাস্তি, অনন্ত ভবিষ্যৎ তোমার সম্মুখে। সর্বদা মনে রাখিও, তোমার প্রত্যেক চিন্তা প্রত্যেক কার্যই সঞ্চিত থাকিবে। ইহাও স্মরণ রাখিবে, যেমন তোমার কৃত প্রত্যেক অসৎ চিন্তা ও অসৎ কার্য তোমার উপর ব্যাঘ্রের মতো লাফাইয়া পড়িতে উদ্যত, তেমনি তোমার সৎ চিন্তা ও সৎ কার্যগুলি সহস্র দেবতার শক্তি লইয়া সর্বদা তোমাকে রক্ষা করিতে প্রস্তুত।